একটা ডিম আর সুজি দিয়ে চুলায় তৈরি করব মজাদার টু করবো খেতে খুবই পছন্দ করে আর কেক তৈরি করা যদি হয় এতটাই সহজ তাহলে আমার মনে হয় প্রতিদিনই বাচ্চাদেরকে কেক তৈরি করে খাওয়ানো যাবে কোনো রকমের ঝামেলা ছাড়ে একদমই সহজভাবে এই সুজির কেকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমেই একটা মিক্সিন বলে আমি নিয়ে নিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে নিয়ে নিব আমি হাফ কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ এবার একটা হ্যান্ড ওয়েস্ক দিয়ে ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা কিন্তু চাইলে কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডিমেরও যেন কোনো লামস না থাকে আমি প্রায় দুই মিনিটের মতো এভাবে বিট করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দিব এখানে হাফ কাপ সুজি ডিম চিনির মিশ্রণের সঙ্গে সুজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট এভাবে রেস্টে রাখার কারণে কিন্তু সুজিগুলো ভিজে নরম হবে আর এতে করেই আমাদের কেকটা কিন্তু সফট হবে এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ দিব আর শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হাফচা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিব খুবই সামান্য এক চিমটির মতো এবার এ সব কিছুকে আমি ভালোভাবে ছেঁকে নিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিব এক কাপ তবে আমি একসঙ্গে দিবো না অল্প অল্প করে দিবো আর মিশাতে থাকবো সবকিছু সবটুকু লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এখানে খুব সুন্দর আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে কেকটা তৈরি করার জন্য আমাদের এই কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার যে মোল্ড মধ্যে আমি কেকটা বানাবো সেই মোল্ড এর মধ্যে এই ব্যাটার গুলো নিয়ে নিব চাইলে মোল্ডের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার সেট করে নিতে পারেন এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে কেক মোলটা ধরে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে এবার আমি উপরে সামান্য কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে কাঠ বাদাম কুচিটা দিলে কেকটা বেক হওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আজকের আমি চুলাই তৈরি করবো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাঝখানে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড এর উপরে আমি কেকের মোলটা রেখে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব চুলার কেকটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিব এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে কেকটা একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা ডিমোল্ড হয়ে যাবে খুব সহজে এবার এই কেকটাকে কেটেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে এত সহজে এত সুন্দর আর এত তুলতুলে নরম মজাদার একটা কেক যদি তৈরি করে নেওয়া যায় ঘরে তাহলে আমার মনে হয় হুটহাটার বাইরে থেকে কেক কেনার কোনো প্রয়োজনই হয় না আশা করছি আমার আজকের এই সহজ কেক রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর আপনাদের কাছেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ